অনেক অনেক ওয়েলকাম, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজ তো লক্ষ্মী পুজো, তাই তোমাদের সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ যখন লক্ষ্মী পুজো, তো ভাবলাম বাড়িতেও আমরা একটু ছোট করে লক্ষ্মী পুজোর আয়োজন সেরে ফেলি। আর তার সাথে সাথে কিন্তু আজকে আমাদের বাড়িতে বেশ কিছু আমাদের বন্ধু বান্ধবদেরও নিমন্ত্রণ করেছি। তো ভাবলাম লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়ার সাথে সাথে বিকেলে কিন্তু বিজয়ের আড্ডাটাও দেওয়া হয়ে যাবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, ব্লগের সাথে থাকো। আর আজকে লক্ষ্মী পূজার সকালে দুজনে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝটপট করে একসাথে কিন্তু ঘরবাড়ি একটু গুছিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করার কোনো ঝামেলা নেই, কারণ আজকে আমরা দুজনেই উপোস করেছি। আর বাড়িঘর গোছগাছ করতে করতে চালিয়েছিলাম টিভিতে আগমনীর গান। সবার কাছে দুর্গাপূজা শেষ হয়ে গেল, রোহণের কাছে এখনও মনে হয় শেষ হয়নি। ও যখনই টিভিতে এখন গান দিচ্ছে, এই দুর্গাপুজো বা আগমনীর গানই কিন্তু সবসময় চালিয়ে যাচ্ছে। তাই ওকে একটু রিকোয়েস্ট করে বললাম যে আগমনীর গান থামিয়ে দিয়ে, আজকে তো লক্ষ্মী পুজো, তাই আমরা একটু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় এ সময় লক্ষ্মী গানটা শুনতে শুনতে বাকি কাজগুলো সেরে ফেলি, আর তারপরে কিন্তু চলে যাব সোজা রান্নার দিকে। লক্ষ্মী পুজো বলে যখন কথা, তখন মায়ের ভোগ প্রসাদে নারকেলের নাড়ু থাকবে না, তা কি কখনো হয় বলুন। তাই এখন আমি নারকেলের নাড়ু বানানোর জন্য একটা নারকেলকে কুড়িয়ে নিচ্ছি। আর এই নেদারল্যান্ডে না এরকম গোটা নারকেল আপনি যে কোনো সুপার মার্কেটে বা বাজারে কিন্তু পেয়ে যাবেন। আর এই নারকেলের দাম এখানে পড়েছিল হচ্ছে 1 পিস 90 সেন্টের মতো, ওই ভারতীয় টাকায় 70 টাকা। একদমই কিন্তু বেশি দাম নয় এখানে নারকেল, খুব রিজনেবল প্রাইসেই কিন্তু আপনি এখানে এরকম গোটা নারকেল পেয়ে যাবেন। আর এখানে না কিছু ইন্ডিয়ান গ্রসারি স্টোরে আগে থেকেই এইভাবে কোড়ানো নারকেলের কিন্তু প্যাকেটও পাওয়া যায়। আমরা গিয়েওছিলাম অবশ্য এরকম কোড়ানো নারকেলের প্যাকেট আনতে, কিন্তু সেখানে অ্যাভেলেবেল ছিল না। তাই ভাবলাম আমার কাছে তো নারকেল কোড়ানোর বটি আছে, তো সেই জন্যই নর্মাল সুপার মার্কেট থেকে এরকম একটা গোটা নারকেল নিয়ে এসে আমি এইভাবে ঘরেই নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। আর এই নারকেল ফাটানোর তো আবার গল্প আছে, এই গোটা নারকেল তো আবার ঘরের ভেতরে ফাটানো যাবে না। প্রথমে ভাবলাম ব্যালকনিতে গিয়ে নারকেলটা ফাটিয়ে নিয়ে আসি, তারপরে ভাবলাম ফাটাতে গিয়ে যদি আবার ব্যালকনির কোনো ড্যামেজ হয়ে যায় তাহলে তো আবার বাড়ির ওনারকে ফাইন দিতে হতে পারে। তো রোহন কী করলো, রাস্তা থেকে গিয়ে শেষমেশ ওই নারকেলটাকে ফাটিয়ে নিয়ে আসলো। আর এই বটিটা জানেন, আমি প্রথম বিয়ের পরে যখন আমাদের বাড়ি থেকে ব্যাঙ্গালোরে শিফট করি তখন আমার শাশুড়িমার কাছ থেকে নিয়ে এসেছিলাম। আমি তো ভেবেছিলাম যে আমি কখনোই চাকু দিয়ে সবজি টবজি এসব কাটতে পারবো না, যা হয় নর্মালি আমরা বটি দিয়ে সবসময় কেটে অভ্যস্ত। আর ব্যাঙ্গালোরে আসার পরে খুব বেশি হলে মানে হাতে গুনে 2 থেকে 3 দিন হয়তো সবজি কাটার জন্য আমি এই বটিটাকে ইউজ করেছিলাম, আর তারপরে চাকু দিয়ে সব শাকসবজি কাটার কিন্তু অভ্যাস করে ফেলেছিলাম। আর নারকেল কোড়ানোর জন্য তো একদমই কখনোই আগে ইউজ করিনি, কারণ ওখানে তো গোটা নারকেল কিনলেও দোকান থেকে সবসময় নারকেলগুলো কুড়িয়ে দিত। তাই দেশে থাকতে নারকেল কোড়ানোর জন্য এরকম বটি আমার আগে ব্যবহার করার দরকারই পড়েনি। কিন্তু কখনোই আমি ভাবিনি যে নেদারল্যান্ডে এসে এই বটিটা আমার এত কাজে লেগে যাবে আজকে। তো চলুন, এখন নারকেলটা কিন্তু যতটা সম্ভব হলো কুড়িয়ে নিয়েছি, আর কিছুটা রয়ে গেছে। তো দেখা যাক, ছোটো ছোটো পিস করে না হয় খিচুড়িতে দিয়ে দেওয়া যাবে। আর এদিকটাতে দেখুন, লক্ষ্মী পূজার খিচুড়ি করব বলে কালকে না দোকান থেকে এরকম একটা বড় ননস্টিকের পাত্র কিন্তু কিনে নিয়ে এসেছি, কারণ আমার কাছে যেগুলো বাসন আছে না দুজনের জন্য রান্না, তো সবই কিন্তু ছোটো ছোটো বাসন। আর যেগুলো আমাদের দেশি ওই বড় বড় কড়াই আছে রান্না করার জন্য, সেগুলো তো এখানকার ইন্ডাকশনে চলবে না। আর আজকে যেহেতু বেশ কয়েকজন গেস্টকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি, তাই একটু বেশি করে খিচুড়ি রান্নার জন্য এরকম একটা বড় দেখে পাত্র কিনে নিয়ে এসেছি। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভোগের জন্য পায়েসও বানানো হয়ে গিয়েছে। আর কালকে না যে দোকানে গিয়েছিলাম ওই সসপ্যানটা কেনার জন্য, ওখানেই না এত সুন্দর একটা বোল দেখতে পেয়েছিলাম, কি জানি মাটির তৈরি তো মনে হচ্ছে। যাই হোক, এরকম একটা খুব সুন্দর পাত্র দেখতে যখনই পেলাম তখনই ভাবলাম এর মধ্যে যদি মা লক্ষ্মীকে পায়েস দিয়ে ভোগ নিবেদন করি তাহলে কেমন হয় বলুন তো। তাই যেমন ভাবনা তেমন কাজ, ওই সসপ্যানের সাথে কিন্তু এই বোলটাও কিনে নিলাম। আর ভেবেছি এখন থেকে বোলটাকে না ঠাকুরের ভোগ নিবেদনের জন্যই কাজে লাগাবো। তো চলুন এখন পায়েসটা এই বোলটার মধ্যে ভালো মতো করে ঢেলে দিই। আর
আজকে রান্নার কাজে আমার বরকেও লাগিয়ে দিয়েছি। তো চলুন এখন আমি আর রোহন মিলে কয়েকটা ঝটপট করে লুচি ভেজে নিই। একটু তাড়াতাড়ি কেন করছি জানেন? কারণ আজকে যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম তার মধ্যে আমার এক বান্ধবী আমাকে ফোন করে বললো ওরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ি ঢুকে যাবে। তাই ওরা যে কোনো সময় আমাদের বাড়ির দরজার কড়া নাড়ার আগে চলুন ঝটপট করে যতটা সম্ভব হয় রান্নার কাজটা এগিয়ে রাখি। তো পায়েসের পরে এখন আমি লুচিগুলো বেলছি আর রোহন হচ্ছে এক এক করে সব লুচিগুলো ভেজে দিচ্ছে। আর এই লুচিগুলো শেপ দেখে আপনারা কিন্তু হাসতেই পারেন, কারণ আমাদের নিজেদেরই খুব হাসি পেয়ে যাচ্ছিল। তাড়াহুড়োতে একটা লুচিও তো গোল বেলতে পারিনি আর ফোলা তো দূরের কথা। তাই গোল শেপ বাদে আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো শেপে লুচি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তো চলুন যেমনই হোক না কেন দেখতে এক এক করে সব লুচিগুলো আমরা ভেজে নিই। মোটামুটি এদিকে 15-20টার মতো কিন্তু লুচি আমরা ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন খিচুড়িটা কিন্তু হাফ রেডি হয়ে গিয়েছে। এখন জল দিয়ে ফুটিয়ে দিলেই কিন্তু পুরোটা রেডি হয়ে যাবে আজকের ভোগের খিচুড়ি। আর ওদিকে রেডি হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি। ভুল করে না ঝোলের জন্য আমার হাত দিয়ে একটু বেশি জল পড়ে গেছে, তাই এখন এটাকে অনেকক্ষণ ফোটাতে হবে তাহলে যদি একটু থিক গ্রেভি পাওয়া যায়। আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে নারকেলের নাড়ু। নারকেলের নাড়ুটা আজকে আমি গুড় দিয়ে করছি। তো চলুন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার নাড়ু বানানোর জন্য নারকেলটা একদম রেডি হয়ে যাবে। আর ওদিকে না আজকে আমাদের বাড়ির প্রথম গেস্ট চলেও এসছে, তো তাদের সাথে একটু আলাপ করে দিই চলুন। ও হলো রাত্রি, যাকে আমি আমার ব্লগিংয়ের থ্রু দিয়ে আমার বান্ধবী হিসেবে পেয়েছি, আর তার হাজবেন্ড তন্ময়। আর আজকে ওরা প্রথমবার আমাদের বাড়ি এসেছে। আর আমার বর আর ওর বর মিলে যে ইন্ডিয়ার খেলা চলছে চালিয়ে দিয়েছে টিভিতে ম্যাচ দেখার জন্য। আর আমার রান্না প্রায় হয়ে এসছে, তো চলুন ঝটপট করে এদিকে নাড়ুগুলো এক এক করে সব গোল গোল করে পাকিয়ে নিই। আর খিচুড়িটা হয়তো আর 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর তারপরেই মাকে ভোগ নিবেদন করে কিন্তু আজকের লক্ষ্মী পুজোটা আমরা সেরে নেব। আর এখানে আজকে আমি নারকেলের নাড়ু বানানোর জন্য প্যাকেটের পাউডার গুড় ইউজ করেছি, আর তার জন্যই কিন্তু এই নারকেলের নাড়ুগুলোর রঙগুলো এতটা গাঢ় হয়েছে। তাই ভুল করে আপনি এটা চকলেট বলও ভাবতে পারেন। তো রান্নাবান্না তো সব প্রায় কমপ্লিট হয়েই এসেছে, তো চলুন এখন লক্ষ্মী ঠাকুরটা যেখানে বসাবো সেই জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। আর এখানে না আর কিছুদিন পরে তো ক্রিসমাস শুরু হয়ে যাবে, হ্যালোইন শুরু হয়ে যাবে, তার জন্য না দোকানে ক্রিসমাস ট্রি সব কিছু ডেকোরেট করার জন্য সব ডেকোরেশন আইটেম কিন্তু এখনই নিয়ে বসে গেছে। আর তার মধ্যেই এই মালাটা আমি খুঁজে পেয়েছি। এই সব তো ঠাকুরের মালা আমাদের ওখানে দশকর্মা ভাণ্ডারেই পাওয়া যায়, কিন্তু এখানে দেখলাম ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য এই সব পাওয়া যাচ্ছে। তাই আমি ভাবলাম লক্ষ্মী পুজো যখন আছে তখন ডেকোরেশন করার জন্য আমিও এরকম একটা মালা নিয়ে আসি। ভালোই লাগছে না বেশ, আশেপাশেটা বেশ ঝকমক ঝকমক করছে। আর কালকে পুজোর জন্য ফুলের বাজারে গিয়ে ফুল না কিনে বেশ কয়েকটা ফুলের গাছ নিয়ে এসেছি। প্রথমে ভেবেছিলাম খোলা ফুল কিনবো, এখানে তো অবশ্য খোলা ফুল পাওয়া যায় না, ওই ফুলের তোড়া বা বুকেই কিনতে হয়। তারপরে মনে হলো ফুলের ওই বুকে না কিনে একটা আস্ত ফুল গাছই কিনে নিয়ে আসি, তাহলে যখন তখন গাছ থেকে ফুল পেরে ঠাকুরের প্রায় দু একটা ফুল দিয়ে কিন্তু পুজো দেওয়া যাবে। আর এখন সবচেয়ে কঠিন কাজ হলো আলপনা দেওয়া। কঠিন কেন বলছি তার কারণ আমাদের কাছে তো খড়ি মাটি নেই, আর এই চকের দাগ কিছুতেই আমাদের ফ্লোরের মধ্যে বসছে না। তো রাত্রির বড় একটা আইডিয়া দিল, এটা যদি জল দিয়ে ভিজিয়ে আঁকানো যায় তাহলে কেমন হয়। একটু বোঝা যাচ্ছে, হ্যাঁ বেশ ভালো বোঝা যাচ্ছে। তো যাক, চক দিয়ে বেশ ভালো মতোই কিন্তু আলপনা দিয়ে ফেলেছি, আর একটু আলপনা দেওয়া বাকি আছে। তো ঠাকুরের এখানে তো দুটো লক্ষ্মীর পা এঁকে ফেলেছি, তো চলুন এখন আমাদের ঘরে সদর দরজার সামনেও কিন্তু লক্ষ্মীর পা এঁকে আসি। তো ফাইনালি চক দিয়ে কোনো রকম আলপনা দেওয়ার পরে এখন চলুন ঠাকুরের সামনে ভোগ নিবেদন করে পুজোটা আমরা দিয়েই ফেলি। আর আজকে মা লক্ষ্মীর ভোগ প্রসাদে আছে খিচুড়ি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, পায়েস, লুচি, নারকেলের নাড়ু, ফল প্রসাদ, আর ওদিকে টমেটোর চাটনি।
আর আজকে টমেটো চাটনির মধ্যে দিয়েছি বাড়িতে বানানো আমার মায়ের হাতের আমসত্ত্ব। এই আমসত্ত্বটা না আমি দেশ থেকে নেদারল্যান্ডে নিয়ে এসেছি, যেটা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি। জানেন এখনও কিন্তু খুব ভালো আছে। তাই আজকে ভাবলাম মায়ের ভোগের জন্য যখন টমেটো চাটনি বানাচ্ছি তার মধ্যে যদি আমসত্ত্ব দিয়ে দিই তাহলে কিন্তু চাটনির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন, এখন সব ভোগ প্রসাদ মায়ের সামনে সাজানো হয়ে গেছে, এখন কিন্তু লক্ষ্মীর পাঁচালি পরে ভালো মতো করে যতটা সম্ভব হয় আমাদের বাড়িতে কিন্তু মায়ের পুজোটা দিয়ে ফেলি। আর আজকে লক্ষ্মীর পাঁচালি পরবে হচ্ছে আমার বান্ধবী রাত্রি। দেখছি কোথায় চলে আসলো। হ্যালো বাকু, ও খুঁজে বেড়াচ্ছে কিন্তু বাকিদেরকে। এই যে আমাদের পুজো হয়ে গেছে আর আমাদের বাড়ির কিন্তু বাকি সব গেস্টরাও চলে এসেছে। এখানে দেখুন ছোট্ট একটা গেস্ট এসেছে, ওর ভালো নামটা আমার মনে নেই কিন্তু ওর বাবা মা ওকে মিকু ডাকে, তাই আমরাও সবাই ওকে মিকু বলেই ডাকি। আর এদিকে হলো মিকুর দিদি বাকু দিদি। আমার ফ্রেন্ড বিথিকার মেয়ে মিকু আর ওদের খুব সুন্দর একটা পেট হচ্ছে বাকু। এত সুন্দর বেড়াল, ও আবার কিন্তু ওকে কেউ চটকু পটকু করুক ওরা একদম পছন্দ না। আর বেড়াল প্রেমী রোহন না ওকে দু একবার বেশ চটকা চটকে করতে গিয়েছিল। প্রথমবার তো কিছু বলেনি কিন্তু দ্বিতীয়বার রোহনকে দিয়েছিল আচর মেরে, বেশ করেছে। কেন বাবা এত চটকা চটকে করবে আমাকে শুনি। হ্যাঁ, আর বাকু কিন্তু নেদারল্যান্ডের না, বরং ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে এসেছে। আর নেদারল্যান্ডে কিন্তু এমনি এমনি আসেনি, হ্যাঁ পাসপোর্ট ভিসা সব বানিয়ে তবেই এসেছে। হ্যালো মিকু, কোথায় আছো তুমি? কোথায় আছো? হাসু হাসু। তো চলুন সবাই কিন্তু এসে পড়েছে, এখন এক এক করে মায়ের ভোগ প্রসাদ খাওয়া যাক। আর আজকে এখন আমি বাড়িতে তো পুরো নিরামিষ রান্না করেছি কিন্তু অনেকেরই লক্ষ্মী পুজোর দিন কিন্তু মাছ খাওয়ার একটা রীতি আছে। স্পেশালি বলে হচ্ছে যারা সদবা তাদের কিন্তু একটু হলেও মাছ খেতে হয়। তো আমাদের বাড়িতে এরকম নিয়ম আছে শুনেছি, তাই দেখি রাত্রিবেলা যদি একটু সময় পাই তাহলে ছোট একটা মাছ ভেজে আমি খেয়ে নেব। এখন তো পুরোটাই নিরামিষ করা হয়েছে। এই যে এখন ধীরে ধীরে পায়েস দিয়ে দিলাম, ফল প্রসাদ দিয়ে দিলাম আর চাটনি দিয়েছি। তো চলুন এখন এক এক করে সবাই খেতে বসে পড়ি। আমি তো ভীষণ টেনশনে আছি কারণ এত তাড়াহুড়ো করে সবকিছু আয়োজন করেছি, জানি না খাওয়ারের টেস্ট গুলো কেমন হয়েছে। তো সবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন ইমনে মাকে নালিশ করতে এসেছে যে মা আমাকে তো নিমন্ত্রণ করেছিল, কই তোমার প্রসাদ তো আমাকে খেতে দিল না এরা। সেই নিমন্ত্রণ বাড়িতে এসেও আমার ক্যাট ফুডই আমাকে খেতে হলো। আর বাকু দোকানে যে ক্যাট ফুডগুলো পাওয়া যায় সেগুলোই শুধু খায়, অন্য কোনো খাবার খায় না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন মনে একটা জায়গা খুঁজে পেয়েছে ঘুম দেওয়ার জন্য। যাক বাবা, ওকে আর বেশি ডিস্টার্ব করবো না, একটু ঘুমোতে দিই ওকে। এদিকে প্রসাদ খেয়ে সবারই খুব ভালো লেগেছে। আমাদের না নেদারল্যান্ডে বা দেশের বাইরে এসে বলতে পারেন একটা খুব ভালো অভ্যাস হয়েছে।
আজকে প্রসাদের কথা বলছি না, কিন্তু এমন অনেক দেশি খাবার আছে, হয়তো আমরা দেশে থাকলে পরে সেই খাবারটা খেতাম না, নাক ছিটকতাম যে এটা আমরা ভালোবাসি না, না খাবো না। কিন্তু সেই সব খাবারই যখন আমরা দেশ থেকে এতটা দূরে এসেছি, তখন ওই সব খাবারই আমাদের কাছে অমৃত মনে হয়। আর এদিকে দেখুন এদের কাণ্ড, এরা আমাদের বাড়িতে প্রথম এসেছে বলে আমাদের জন্য কত কত গিফট নিয়ে এসেছে। কেউ চকলেট, ফটো ফ্রেম, আমি গাছ ভালোবাসি বলে আবার গাছও নিয়ে এসেছে কত কত। আর কি বলবো এদেরকে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেওয়ার পরে বিকেলের কিন্তু স্ন্যাক্স দিয়ে হবে হচ্ছে বিজয়ের আড্ডা। আর আজকে বিকেলে স্ন্যাক্সে আছে হচ্ছে পটেটো বলস, আমি তো আলুর চপ বলি, এদিকে লুম্পিয়া লম্বা লম্বাগুলো, আর আমাদের সবচেয়ে প্রিয় সিঙ্গাড়া। আর এগুলোর মধ্যে একটাও কিন্তু আমি বাড়িতে বানাইনি, সবই দোকান থেকে প্যাকেটের গুলো নিয়ে এসে বাড়িতে শুধু বেক করেছি। হ্যাঁ, বাজারে খুব অসুবিধা হয়ে যায় না হলে। হ্যাঁ, এত ভারী ভারী বয়ে আনা যায়। একটা পুরো দিন আমাদের আজকে সবার খুব ভালো কাটলো, সকালে লক্ষ্মী পুজো, তারপর ভোগ প্রসাদ খাওয়া, আবার বিকেলে স্ন্যাক্সের সাথে বিজয়ের আড্ডা, অনেক গল্প হইচই। তো এখন একটু মন খারাপের পালা, কারণ এখন যে যার বাড়ি আবার সবাই ফিরে যাচ্ছে। আবার কবে দেখা হবে জানি না, কারণ আমরা তো নেদারল্যান্ডের, সবাই আলাদা আলাদা সিটিতে থাকি আর সবার বাড়িটাই একটু একটু দূরে। তাই একসাথে আবার কবে প্ল্যান করে দেখা করব সেটা নিয়ে আবার একটু ভাবতে হবে। তো যাই হোক, আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি সবাই মিলে দেখা করার। তো এখন আমি আর রোহনও কিন্তু ওদের সাথে যাচ্ছি স্টেশনে ওদেরকে ছাড়ার জন্য, তারপরে দুজনে একসাথে কিছুটা সময় হেঁটে নিয়ে বাড়ি ফিরব। ও বাই বাই, ও আরেকজনকে নিয়ে নিয়েছে, চলো। তো সবাইকে ট্রেন স্টেশনে টাটা বাই বাই করে আমি আর রোহন না আমাদের বাড়ির সামনে দিয়ে বেশ কয়েক রাউন্ড কিন্তু হাঁটার পরে যেমনি বাড়ি ফিরে যাব, তখন দেখতে পাচ্ছি আকাশে দেখুন কি সুন্দর পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। তো চলুন, এই পূর্ণিমার চাঁদ দেখতে দেখতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, আর সেই ব্লগে অনেক অনেক কথা হবে। ততক্ষণের জন্য বাই বাই।